জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া দুই শিশু কন্যার বাড়িতে গেলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। উল্লেখ্য, গতকাল সকাল নাগাদ তেলিয়ামুড়া থানা এলাকার দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের মানিক বাজারের মঙ্গলজয়পাড়ার বাসিন্দা দ্বারুকা দেববর্মার শিশুকন্যা এমি দেববর্মা এবং রোপিনী পাড়ার বাসিন্দা বিকাশ দেববর্মার শিশুকন্যা এলিসা রোপিনী দুজনেই বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হয় তাদের। এই হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে বুধবার মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গোকুলনগর এডিসি ভিলেজের মঙ্গলজয়পাড়া এবং রোপিনীপাড়া স্থিত জলে ডুবে মৃত দুই শিশু এলিসি রোপিনী এবং এমি দেববর্মার বাড়িতে যান 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান স্বরূপ 4 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করেন। তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলার পর সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই হৃদয় বিদারক ঘটনায় মৃত্যু হওয়া দুই শিশুর আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি আরও জানান যে এই হৃদয় বিদারক ঘটনার খবর পাওয়ার পর থেকে তিনি তাদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং অবশেষে আজ প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় তিনি মৃতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছেন। মন্ত্রীকে আজ কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এলিসা রোপিনী এবং এমি দেববর্মার পরিবার পরিজনরা। ভেরি মানে বেড়ে ঘটনা, এটা ঘটনা হয়েছে এখানে মানিক বাজারে। দুইটা শিশু গতকালকে জলে পড়ে মারা গেছে, তার জন্য আজকে আমরা পুরা প্রশাসনিকভাবে আমার এডিএম সাহেব আছে, আমাদের সঙ্গে এসডিএম সাহেব আছে, ডিসিএম সাহেব আছে, এসডিপি সাহেব আছে, সব প্রশাসনিকভাবে আমরা তাদেরকে দুইজনকে সাহায্য করেছি 4 লাখ 4 লাখ টাকা করে। এটা এসডিএফ ফান্ড থেকে আমরা আসি, সরকার তাদের পাশে আসে, আমরা আসি। এই ঘটনা হয়েছে আমাদের মনেও খুবই বেদনাদায়ক ঘটনা, এটা মনের মধ্যে মেনে নিতে পারছি না। তবু এটা ঘটনা হয়ে গেছে, তার জন্য আমরা পুরা প্রশাসনিকভাবে কালকে শোনার পরে আমরা ক্যাবিনেটের এটা আলোচনা হয়েছে, চিফ সেক্রেটারি ছিল, চিফ মিনিস্টার ছিল, পুরা ডিএম সাহেব এটা ডিসিশন নিয়ে আজকে পুরো টিম আমরা এসেছি ওদের বাড়িতে। এটা পশ্চিম হাওয়াই বাড়ি, আমরা প্রথম গিয়েছি আমরা মানিক বাজারে, এখন এসেছি পশ্চিম হাওয়াই বাড়িতে। নমস্কার।